সকলকে গুড মর্নিং। এই মুহূর্তে চলে এসেছি তোমাদের কাছে আরো একটি জব আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে জব আপডেটটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট জব। আর সবার আগে বলে দিই, প্রাইভেট জব এবং সরকারি চাকরির আপডেট পেতে সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি বন্ধুরা ফলো রেখো, সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইতিমধ্যে তোমাদের কাছে সম্পূর্ণ একটি প্রাইভেট জবের আপডেট নিয়ে। তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমুল ফ্যাক্টরি জব আপডেট নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমুল ফ্যাক্টরিতে লোক নিয়োগ হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তবে আমুল ফ্যাক্টরিতে তোমাদের কিসের জন্য লোক নেওয়া হচ্ছে, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই বলবো ভিডিওতে। তাই বলছি, যারা যারা কাজ করতে ইচ্ছুক তারাই আমার ভিডিওটি দেখো আর শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? না হলে কিন্তু বুঝতে পারবে না। তো সেই কারণেই বলছি, আজকে আমুল ফ্যাক্টরির যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো তোমাদের বলছি, শুনে নাও একবার। আমুল ফ্যাক্টরির যে প্রোডাক্টসগুলো রয়েছে, আমুলের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, লস্যি থেকে শুরু করে আইসক্রিম, আমুলের বিলের দুধ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমুলের ফ্যাক্টরিতে সেখানে প্রোডাক্টস প্যাকিং এর জন্য, প্রোডাক্টসগুলোতে ঠিকঠাকভাবে সিল করে সেগুলোতে বারকোড বসানোর জন্য লোক, এছাড়াও ফ্যাক্টরিতে যে কাজগুলো হয়ে থাকে বেসিক্যালি স্ক্যানিং করা, তারপরে ম্যানুফ্যাকচারিং করা, এই কাজগুলোর জন্য কিন্তু ইতিমধ্যে লোক নেওয়া হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, আগেই বললাম। আরেকটা কথা বলে রাখি, এখানে তোমরা স্টোর কিপারের কাজ কিন্তু করতে পারবে, এছাড়াও ফ্যাক্টরি সিকিউরিটি গার্ডের জন্য কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে, ঠিক আছে? আর ডেলিভারি সার্ভিসটার জন্য তোমরা পেয়ে যাবে। ডেলিভারি সার্ভিসটার জন্য ছেলেদেরই বেসিক্যালি নেওয়া হয়। তো বাকি যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু ছেলে মেয়ে বোথ ক্যান অ্যাপ্লাই। তো এটা সম্পূর্ণ স্পট জয়েনিং রয়েছে বন্ধুরা। তো সে কারণে বলবো, বেশি দেরি করবে না, তোমরা যারা যারা ইচ্ছুক রয়েছো আজকালের মধ্যে আবেদন করে ফেলবে। ইন্টারভিউ টাইম 2 তারিখ রয়েছে ইন্টারভিউ ডেট। তো সে কারণে বলছি, বেশি দেরি করবে না, যারা যারা আবেদন করতে ইচ্ছুক এই কদিনের মধ্যে কিন্তু আবেদনটা করে ফেলো, ঠিক আছে? এখানে তোমাদের এজ লিমিট লাগবে 20 বছর ন্যূনতম, তারপর ছেলেদের 40 বছর পর্যন্ত আর মেয়েদের 35 বছর পর্যন্ত রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ কোয়ালিফিকেশন 8ম শ্রেণী পাস মাস্ট লাগবে। তারপর যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছো তারা তো কাজটি করতেই পারবে। তবে কাজ অনুযায়ী স্যালারি রয়েছে, তোমাদের 13,000 থেকে স্যালারি শুরু। তবে বলে রাখি, তোমাদের স্যালারি 13,000 থেকে শুরু হলেও তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কাজ অনুযায়ী কিন্তু স্যালারি বাড়ানো হবে, ঠিক আছে? আর তার সাথে তোমরা পিএ পিএসআই এগুলো পেয়ে যাবে। এরপর বলি বন্ধুরা, তোমাদের ডিউটি আওয়ার্স কিন্তু রয়েছে 8 ঘন্টা, সাথে তোমরা 1 ঘন্টা কিন্তু ব্রেক টাইম পেয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই বলবো, যদি অফিস নাম্বারে কল করো অবশ্যই ঠিকঠাকভাবে জিজ্ঞাসা করবে, জানবে সম্পূর্ণটা, তারপরে কিন্তু আবেদন করবে। লোকেশন দেখতেই পাচ্ছ কী কী লোকেশন আছে, এখানে বিভিন্ন লোকেশনের জায়গার নাম বলেছে। এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বিভিন্ন জেলার নাম আছে। জেলাগুলো দেখে নাও, যার যেই জেলা থেকে যেখান থেকে সুবিধা হবে সে সেই জেলা থেকেই কিন্তু আবেদনটা করবে। আর তোমাদের এইচআরের নাম্বার, সেটাই অফিস নাম্বার, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এইচআরের সাথে যোগাযোগ করো, এইচআরকে সম্পূর্ণটা জিজ্ঞাসা করো, জানো, তারপর কিন্তু আবেদনটা করো, ঠিক আছে?